study MBBS in Bangladesh. Nijeke doctor howar shopno puron korte chan tahole Bangladesh er top medical university de apnar shadher moddhe doctori porar shera thikana. Mission MBBS shopno apnar puron korbo amra. Shotti ke ektu onno pothe hatchen ba onno kotha bhabchen Kolkatar mayor rajyer montri Firat Hakim orofe Bobby Hakim. আমি এমনি এমনি কথাগুলো বলছি না বা একদম আমার মস্তিষ্ক প্রসূত কোনো ধারণার কথাও আপনাদের বলছি না কয়েকদিন আগে ফিরাত হাকিমের সঙ্গে আমার দেখা হয়েছিল কলকাতার পার্ক স্ট্রিটে ট্রাইব টিভি ভারতবর্ষের মানে একটাই স্যাটেলাইট চ্যানেল আছে যেটা সাঁওতালি ভাষায় হয় কিন্তু ওদের বাংলা অনুষ্ঠান হয় ওখানে আমি একটা মুখোমুখি সাক্ষাৎকার নিয়েছিলাম ফিরাত হাকিম মহাশয় সেখানে তিনি যে কথাগুলো বললেন সেই কথাগুলোর মধ্যে অনেক বিটুইন দ্য লাইন্স আছে বিশেষত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে তার যা মূল্যায়ন সেটা তৃণমূলের অন্য নেতাদের থেকে 180 ডিগ্রি আলাদা শুভেন্দুর প্রশংসাও করেছেন শুভেন্দুর কিছু মন্তব্য নিয়ে নিজের দুঃখের কথাও জানিয়েছেন আবার একই সঙ্গে বলেছেন শুভেন্দুকে আমি জন্ম থেকে চিনি ও আমার থেকে অনেক ছোট যেখানে শুভেন্দুকে দেখলেই শাসক দলের অনেকের গা চিড়বিড় করে ওঠে সেখানে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সহযোগী এবং তৃণমূল কংগ্রেসের অন্যতম সংখ্যালঘু মুখ ববি হাকিম কিন্তু একেবারেই বিপরীত অবস্থানে রয়েছেন রাজনৈতিক বিরোধিতা শুভেন্দুর রাজনৈতিক অবস্থানকে আক্রমণ করলেও কিছু কিছু কথা তিনি এমন বলেছেন যেগুলো রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ আমি সাক্ষাৎকারটা বড় ছিল কিন্তু শুভেন্দু অধিকারী একনাথ সিন্ধে এবং নৌসাদ সম্পর্কে ববিদা যে কথাগুলো বলেছেন সেটা আমি আপনাদের শোনাব আর একটা কথা বলি কালকে আমার প্রতিবেদনে আপনারা বলছেন যে অর্কদা নভেম্বরে কি হবে আপনি কি এটা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন করছেন প্রথমত আমি অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন করি না আমি রাজগুরু গাঙ্গুলি তিনি যে ভাইব্রেশনাল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি দিয়ে ইলেকশন রেজাল্ট প্রেডিক্ট করেন সেটা আমি তুলে ধরি কিন্তু এটার সঙ্গে কোনো তার কোনো প্রেডিকশন নেই কেন আমি নভেম্বরের কথা বলছি নভেম্বরে অনেক কিছু হবে সেটা আপনারা আরও বিস্তারিতভাবে মানে আমার বক্তব্যটা ব্যাখ্যাটা জানতে পারবেন যদি আগামীকাল সন্ধে 6টায় এনফোর্সমেন্ট ডিরেক্টর নিয়ে আমার একটা প্রতিবেদন আছে সেটা যদি লক্ষ্য রাখেন একবার দেখে নিন আমার সঙ্গে ফিরাত হাকিমের সাক্ষাৎকারের নির্বাচিত অংশ ববিদা তুমি নাকি একনাথ সিন্ধে হচ্ছে পশ্চিমবঙ্গের আমি কোনোদিন হব না মমতা ব্যানার্জি যতদিন বাঁচব মমতা ব্যানার্জির সাথে থাকবো যদি কোনোদিন রাজনীতি ক্যামাক স্ট্রিটের বারবারন্তের জন্য তুমি একনাথ সিন্ধে হচ্ছ আমি কোনোদিন একনাথ সিন্ধে হব না আমি মনে করি যে একটা মানুষের সবথেকে জীবনের অন্যায় হচ্ছে তার লিডারকে যেদিন ডিফাই করবে যেদিন সে লয়াল থাকবে না আই অ্যাম লয়াল টু মাই লিডার সত্যি যদি রাজনীতিকভাবে পোষাবে না আমি বসে যাব আরও জীবনে অনেক কাজ আছে সেই কাজগুলো বুড়ো বয়সে করব কিন্তু কোনোদিন কোনোদিন মমতা ব্যানার্জির ক্ষতি হোক এটা আমি স্বপ্নেও চিন্তা করব না ববিদা 2011 থেকে 16 ছিল সূর্যকান্ত মিশ্র বিরোধী দলনেতা 16 থেকে 21 আব্দুল মান্নান এখন শুভেন্দু অধিকারী সবাই বলছে চোখে চোখে রেখে কথার একমাত্র শুভেন্দুই বলছে তাই শুভেন্দুকে দেখলেই তোমাদের গা রিরি করে ওঠে না দুটো জিনিস আছে একটা হচ্ছে যে বিরোধী দলের মতো নিশ্চিতভাবে আমাকে ক্রিটিসাইজ করবে ডেমোক্রেসিতে দুজন আমার বন্ধু যারা নিজেরাই জানে না কখন আমাকে হেল্প করে যাচ্ছে একটা হচ্ছে তোমরা যারা মিডিয়া যারা ক্রিটিসাইজ করো আমাকে আর বিরোধী দল যারা আমাকে ক্রিটিসাইজ করে বাদ বাকি আমি যখন পাওয়ারে রয়েছি আমি জানি যে যারা আমার কাছে কাজে আসছে তারা আমাকে ক্রিটিসাইজ করবে না বা তারা মিষ্টি মিষ্টি কথা বলে তার কাজটা বার করে নিয়ে যাবে
এই দুজন যদি সত্যি আমাকে ক্রিটিসাইজ করে, আমি তার ক্রিটিসিজমটাকে নিয়ে আমার কাছে চান্স আছে যে নিজেকে রেকটিফাই করে নেব। যেদিন আমি যদি না করি, তাহলে আমায় যেদিন এরা এদেরটা তাচ্ছিল্য করব, 5 বছর বাদে আমি ধুম করে পড়ব। তাই আই হ্যাভ দ্য চান্স টু রেকটিফাই মাই সেলফ তোমাদের জন্য আর সবজন্য। কিন্তু আমাদের এখনকার যিনি বিরোধী দলনেতা, তিনি ডেমোক্রেসিতে যে বিরোধী দলের যে ভূমিকা সেটা পালন করছেন না, পার্সোনাল গ্রাজ বার করছেন। পার্সোনাল গ্রাজ, তার এগেনস্টে যদি রাজ্যের বিভিন্ন জায়গায় 30টা মামলা করা হয়, ট্রিপল চুরির মামলা করা হয়, তাহলে এটা তো রিটালিয়েশন। না না, সেটাও তো কোর্ট আছে। তা আমার এগেনস্টে মামলা, আমি তো কাউকে গালাগালি দিচ্ছি না। আমার এগেনস্টে তোমাকে আমি দোষ, উনিও যেটা বলেছেন আমিও সেটাতে সহমত যে আমাদের ওপরে হয়েছে। কিন্তু আমাকে অ্যারেস্ট করার পরে আমি কাউকে গালাগালি দিতে যাইনি, আমি তো জেল খেটেছি। উনি তো জেল খাটেননি, আমি জেল খেটেছি। তারপরেও তো আমি কাউকে ব্যক্তিগত মোদী বা অমিত শাহজিকে এর জন্য আমি গালাগালি দিইনি। আমি কোর্টে আমার নিজের কেস কন্টেস্ট করছি। কিন্তু সেই জায়গায় না ধরে আমি যদি এ ধরে ধরে অ্যাসেম্বলিতে আমি প্রোগ্রাম ধরে ধরে এটা এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, এটা অন্য আছে, আমরা ওটা নোট করি, করে আমরা সেটাকে দেখি যে ঠিক হয়ে ঠিক বলছেন কি না। যদি ঠিক না বলেন তাহলে ওটাকে ইগনোর করে, যদি ঠিক বলেন তাহলে আমি ওটাকে রেকটিফাই করি। সেইটা না করে পার্সোনাল অ্যাটাক, এইটা রাজনীতিতে কাম্য নয়। সেটা আমি এগ্রি করি। কিন্তু 21-এর ভোটের আগে কাঁথিতে গিয়ে একজন বললেন তোর বাপকে গিয়ে বল, এইসব এটা এটা আমি সমর্থন করি না। আমি কাউকে পার্সোনাল অ্যাটাক এটা আমি সমর্থন করি না। আমি সবসময় চাই যে আমি আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে আমি রাজনৈতিকভাবে অ্যাটাক করব। আমি কারোর সাথে সেটা হতেই পারে, পার্সোনাল আমি রাজনৈতিক অ্যাটাক করব, বিজেপির পলিসি নিয়ে বলবো, এই আপনাকে এত কথা বললাম যে মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, ভারতবর্ষকে আরও বেশি পিছিয়ে দেওয়া হচ্ছে, আমাদের বেকারত্ব দিনকে দিন বেড়ে যাচ্ছে, দিস আর দি প্রোগ্রাম যেগুলোর বিরুদ্ধে আমাকে বলতে হবে। আমি কেন ওনার ব্যক্তিগত রিলেশন মোদিজির কী, অমিত শাহজির কী, বা রাজনাথ সিংজির কী, বা এখানে দিলীপ দার কী, বা শুভেন্দুর কী, আমি কেন এসবের মধ্যে বলতে পারবো? আমি আমি অ্যাটাক করব রাজনৈতিক রাজনৈতিকভাবে ওনার পলিসিকে অ্যাটাক করব, ওনার ওয়ে অফ গভর্নেন্সকে অ্যাটাক করব, যেখানে আমার বুঝবো যে হ্যাঁ এটা অন্যায় করছেন উনি। স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও, রাইট চয়েস রাইট ডিসিশন। একটা ক্লিন স্লেট, যে ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতাই একমাত্র রাস্তা, যেটা সে করবে না সে ভারতবর্ষ শাসন করতে পারবে না। ধর্মনিরপেক্ষতা মানে প্রকৃত ধর্ম, ধর্মনিরপেক্ষ আর প্রকৃত ধর্ম, এনি শর্ট অফ কমিউনালিজম ইজ কমিউনালিজম। তাহলে আমাকে কমিউনালিজমের বাইরে থেকে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করতে হবে। ববিতা, তোমাকে যখন মিনি পাকিস্তান মন্ত্রী বলে, পার্সোনালি কতটা রক্তক্ষরণ হয়? পার্সোনাল অ্যাটাক আমার অপমান লাগে? এটাই তো পার্সোনাল অ্যাটাক। এই পার্সোনাল অ্যাটাকের জন্যই তো আমার বিরুদ্ধে এর যে ওকে আমি সিরিয়াসলি নিতে পারি না, যে এটা কী, কীসের মিনি পাকিস্তান মন্ত্রী, কেন মিনি পাকিস্তান, শুধু আমার নাম ফিরাদা কিন্তু এনে পাকিস্তানের মন্ত্রী, আর অনেক ভালো ভালো মানুষ তারাও তো পাকিস্তানকে, আমি তো যাব জীবনে যাইনি, তারা গিয়ে ঘুরে এসছেন, বেরিয়েছেন, খেয়েছেন, তাদের কেন হবে না? মোদিজি নিজে রাত্রিবেলা প্লেন ঘুরিয়ে নিয়ে নওয়াজ শরীফের মেয়ে, নওয়াজ শরীফের মেয়ের বিয়েতে গিয়ে ল্যান্ড করে উইদাউট প্রোগ্রাম চলে গেছেন, উইদাউট প্রোটোকল চলে গেছেন, তো তাকে কেন বলা হচ্ছে না পাকিস্তানের জন্য, যেহেতু তার নাম নরেন্দ্র মোদি, আমার নাম ফিরাদা কিমি? দিস ইজ কমিউনালিজম। তাহলে একটা ক্লিন স্লেটে তোমাদের 12 বছরের কাল পর্বে এই 3 বিরোধী দলনেতাকে কাকে তুমি কত নম্বর দেবে অ্যাজ এ সিনিয়র পলিটিশিয়ান, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে? সূর্যোদয়ের সময় একরকম ছিল, তখন নতুন নতুন বামফ্রন্ট চলে গেছে, ওনার মেজাজটাই আসল রাজা অমিত রাজা নই, এইভাবে সূর্যোদয় ছিলেন। তারপরে মান্নানদা ছিলেন, যার সাথে আমরা অনেক দিন কাজ করেছি, তারপর আমরা বেরিয়ে এসেছি, উনি নিশ্চিতভাবে ক্রিটিসাইজ করতেন। শুভেন্দুর সঙ্গে তো বহুদিন ধরে, আর শুভেন্দুর সঙ্গে তো জন্ম থেকে আছি, মানে শুভেন্দুর জন্ম থেকে আমরা একসাথে আছি, শুভেন্দু আমাকে অনেক ছোট তো আছি, কিন্তু শুভেন্দু
এখনো পর্যন্ত একদিন শুধু কিছুদিন আগে একদিন ও একটা দারুণভাবে বক্তৃতা দিল, আমি অ্যাপ্রিসিয়েট করলাম, কিন্তু তার আগে পার্সোনাল অ্যাটাকে গেছে। সেদিন শুভেন্দুকে খুব সিরিয়াসলি বিরোধী দল নেতা হিসেবে নেয়নি না আমরা। তো শুভেন্দুর নামে, ওর পরিবারের নামে, ওর ভাইয়ের নামে সারাটা বাংলা জুড়ে যে কেস করা, এফআইআর করা এবং তা নিয়ে পুলিশের তৎপরতা, এটাকেও কি তুমি সমর্থন না? যদি কোনো জায়গায় সত্যি সত্যি থাকে, মিস ইউজ অফ এজেন্সি, মিস ইউজ অফ পুলিশ ফোর্স, এটা আমি মানি না। আমি পলিটিক্যালি লড়াই করব এবং টিল মাই ডেথ, মানে টিল দি এন্ড আমি লড়াই করব পলিটিক্যালি, কিন্তু আমি কোনো জায়গায় এক্সেস অফ পুলিশ ফোর্স, সেটা ইন ফর্ম অফ সেন্ট্রাল এজেন্সি আর ইন ফর্ম অফ দিস পুলিশ, এটা আমি বিশ্বাস করি না, এটা আমার পলিটিক্যাল থিঙ্কিংয়ের মধ্যে নেই। নৌশাদ আমার ভাই, তুমি বলেছ গিয়ে, হ্যাঁ আমি তো গ্রেপ্তার করিনি, পুলিশ করেছে, তার মানে নৌশাদের এই 42 দিনের হাজতবাসটাকে তুমি সমর্থন করো? করি না। সিএমকে বলোনি কেন? বলেছি, তাও হলো না কেন? তা পুলিশ, ওই কোর্ট আর পুলিশ আমি কী করব, নিশ্চিতভাবে বলেছি। নৌশাদ হিরো হয়ে গেলো,